না, ধন্যবাদ আপনাকে। আপনারা হয়তো দেখে থাকবেন যে আজকের সকাল থেকেই ট্রাফিক ব্যবস্থা সমুন্নত রাখার জন্য গাইবান্ধার যেসব পয়েন্টে আমরা ট্রাফিক ব্যবস্থা রাখি, এই জায়গায় ট্রাফিক পুলিশ রয়েছে। তার সাথে এই যে রোবার্ট যেসব সদস্য রয়েছে, স্বেচ্ছাসেবী সদস্য রয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেসব ছাত্রছাত্রী ভাই ও বোনেরা রয়েছে, তারাও বিভিন্ন পয়েন্টে আমাদেরকে সাহায্য করছে, তারাও আছে। অর্থাৎ আমরা কিন্তু ট্রাফিক ব্যবস্থা সমুন্নত করেছি পলাশবাড়ি এবং গোবিন্দগঞ্জেও। তো সামগ্রিক ট্রাফিক ব্যবস্থা এক্ষেত্রেও আপনাদের সাহায্য সহযোগিতা চাই, আপনাদের মাধ্যমে সমগ্র গাইবান্ধাবাসীর সাহায্য সহযোগিতা চাই, যাতে করে আমরা স্মুথ ট্রাফিক ফ্লোটা আবার ফিরিয়ে নিয়ে আসতে পারি।